সিলেট ঢাকা মহাসড়কের রশিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 8 জন, আহত হয়েছেন 28 জন। লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহনের দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে নতুন আরও 11 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 470 জন। জঙ্গি সংগঠন আইএসএ যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগমকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেওয়া হয়নি। আজ শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টে রায় দেন, যুক্তরাজ্য সরকার 21 বছর বয়সী শামীমার ব্রিটিশ নাগরিকত্ব ছিনিয়ে নিয়েছিল। ভাষাঞ্চরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মানবিক সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহায়তা চান। হবিগঞ্জের শাস্তাগঞ্জে বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। হবিগঞ্জ শাস্তাগঞ্জ সড়কে জগৎপুরে এ ঘটনা ঘটে। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অ্যাডভোকেট কামরুল আহমদ চৌধুরী সভাপতি ও অ্যাডভোকেট আব্দুল খালিক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 3 দিনব্যাপী প্রযুক্তি গবেষণা উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আইসিইআরআইই 2021 শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে ষষ্ঠবারের মতো এ সম্মেলন হচ্ছে। সম্মেলনে ইউএসএ, ইউকে, ইতালি, জার্মানি, বেলজিয়াম, বেলারুশ, কানাডা সহ 14টি দেশের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। হাইতির রাজধানীর উপকণ্ঠের একটি কারাগারে সহিংসতায় পরিচালক সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। কারাগারটি ভেঙে অনেক আসামি পালানোর পর সেখানে এই সহিংসতা ছড়িয়ে পড়ে।